সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনারা নতুন আরেকটা টপিকস নিয়ে হাজির হলাম। টপিকসটা হলো আপনার কীভাবে মাইক্রোসফট এক্সেলে স্পেশাল পেস্ট ফাংশন ব্যবহার করবেন। আপনারা কপি করে যেমন কপি করবেন ঠিক সেভাবে পেস্ট করবেন, ঠিক আছে? তো আপনারা দেখেন, আমি স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি যে এটা আমি কপি করব। কপি করে একেবারে সেম সেম রো কলাম যেভাবে আছে এইভাবে আবার এক জায়গায় পেস্ট করবো। দেখেন, আমি নর্মাল যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে অন্য একটা ফাইলে পেস্ট করি, দেখেন আমার ঘরগুলো আবার নতুন করে এগুলো সাজাতে হবে। তো আমি এটাই স্পেশাল ফাংশনের মাধ্যমে পেস্ট করব, তাহলে আমার ঘরগুলো আর সাজানো কোনো প্রয়োজন হবে না। তো আমি এটা ক্যান্সেল করলাম, এটা পেস্ট করলাম। তো আপনার কোনো ফাইল নিয়ে যে জায়গায় কপি কর পেস্ট করবেন সেই জায়গায় যে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখেন স্পেশাল পেস্ট, স্পেশাল পেস্টে যাবেন। তারপর এই যে কলাম উইথ, এটা এটা সিলেক্ট করে ওকে করবেন। এখন দেখেন, এটা আপনাদের একেবারে ঘরের যেভাবে প্রয়োজন সেভাবে চলে আসছে। তো আপনার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দেখেন আপনাদের ঠিক এই আগে যেভাবে আপনারা এই করছিলেন একেবারে ঠিক সেভাবে আসছে। দেখেন এটা আমি পেস্ট করছি আর এটা আমার আগেরটা, দেখছেন একেবারে সেম টু সেম। আপনাদের কোনো ঘর নতুন করে আবার সেট করা লাগবে না, একেবারে আপনারা করতে পারবেন। ভালো থাকবেন সবাই।